প্রপোজের কথা আপনি বলে যান, আমি আপনার মতো অর্ধপাগলি মেয়েকে প্রপোজ করবই না। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি অর্ধপাগলি? আমি পাগল? এই আমি আপনার চোদ্দ গুষ্টি পাগল? ধরছাই কি বলি এসব, ওনার চোদ্দ গুষ্টি অনেক ভালো, উনি নিজেই আস্ত একটা পাগল। আমিও পাগল, আপনিও পাগলি, চলেন দুইজনে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে সেখানে সংসার করে খাই। দেখেন কিন্তু শেষ পর্যন্ত এই পাগলি মেয়েকেই না আপনার বিয়ে করতে হয় বলেই অনু কাশফুল নেওয়ার জন্য হাঁটা ধরল। পেছন থেকে তোজ অনুকে ডাক দিল, এই পরমাণু। কি চাই? আপনাকে। বেশ কিছুক্ষণ ধরে অনু একটা কাশফুল ছেড়ার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। তোজ বুকে দুই হাত গুঁজে অনুর কাণ্ড দেখে মুসকি মুসকি হাসছে। সামান্য কাশফুল ছেড়ার শক্তি নেই এই মেয়ের। সামান্য একটা কাশফুল ছেড়ার শক্তি নেই, তার আবার কত ভাব। তোজর কথা শুনে অনু ভ্রুকুসকে তাকালো। খোঁচা মেরে কথা বলবেন না একদম, দেখতেই তো পাচ্ছেন যে ছিঁড়তে পারছি না। আপনি এসে ছিঁড়ে দিয়ে যান, তা না খোঁচা মেরে যাচ্ছেন, অসভ্য লোক একটা। তোজ কয়েকটা কাশফুল ছিঁড়ে এনে অনুর হাতে দিল। কাশফুলের কোমল শুভ্রতার ছোঁয়া পেয়ে আনন্দে আত্মহারা অনু, কি নরম তুলতুলে। তোজ আর অনু পাশাপাশি হাঁটছে, তোজর যে ক্ষুধা ছিল তা যেন নিমেষেই হারিয়ে গেছে। তোজর হাইটের তুলনায় অনু অনেক ছোট, তাই সে তোজর আগে আগে হাঁটছে। কিছু খাবেন? আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। আপনি না খেলে আমি বাড়িতে গিয়ে খেয়ে নিব। তোজর বলা কথাটা শুনে হা করে তাকিয়ে রইল অনু। এমন ভাবে কথাটা বলতেছিল মনে হচ্ছিল আপনি না খেলে আমিও খাবো না, কিন্তু না, পুরো বিপরীত একটা কথা বলল। লোকটার কথাবার্তা শুনে বোঝা যায় যে এই লোকটা ন্যাকামি করতে পছন্দ করে না। আমি মেসে ফিরব, অনেক সময় হয়ে গেছে, কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে। হয়ে যাক সন্ধ্যা, আপনার সাথে আজ রাতের শহরটা ঘুরে বেড়ানোর নিষিদ্ধ ইচ্ছে জাগছে মনে। আমার এত শখ নেই, আপনার সাথে ঘুরতে যাবো কেন? বিয়ের পর আবার জামাইয়ের সাথে ঘুরব। ধরে নিন বিয়ের আগে হবু জামাইয়ের সাথে রাতের শহর দেখতে বিকেলেই বের হয়ে গেছেন। এটা কি অজানা কোনো রাশি যে ধরে নিব? আপনি যে আমার হাজবেন্ড হবেন তার গ্যারান্টি কি শুনি? আমি যে আপনার হাজবেন্ড হতেও পারি এটা কি ভেবে দেখেছেন? আমার এত ভেবে কাজ নেই, সামনে আমার পরীক্ষা, তাই পরীক্ষার আগে আমাকে এমন হুটহাট ডেকে নিয়ে আসবেন না। আমি তো আপনাকে ডাক দিবই, আমার যখন ইচ্ছা করবে ঠিক তখনই, ওটা মাঝরাতেও হতে পারে, আপনি না এসে থাকতে পারবেন তো অনুমেঘা? তোজর মুখে এই প্রথম নিজের নামটা এত সুন্দর করে শুনল অনু। কেন জানি বেশ ভালো লাগা কাজ করছে বুকের বাপাশে অনুর। সাধারণের তুলনায় হার্টবিট যেন আরও বেড়ে গেল, কেমন একটা অনুভূতি। তবে যাই হোক, অনুভূতিটা সুন্দর, অন্যরকম সুন্দর। অনুকে নিজের দিকে ফেলফেল করে তাকিয়ে থাকতে দেখে মুস্কি হাসল তোজ। অনু ঘোরের মাঝেই বলে উঠল, আপনার হাসিটা অনেক সুন্দর। আপনার কাছ থেকে এই প্রশংসা পেয়ে আমি ধন্য। কেন, আমি ছাড়া কি অন্য কেউ কখনো প্রশংসা করেনি? অনেকজন করেছে, আমি তেমন কিছু বলিনি। আপনার হাসিটা অনেক সুন্দর, হাসলেই গালে টোল পড়ে, বিধায় এত কিউট লাগে দেখতে। তোর জপ্রতি উত্তরে কিছু না বলে বিনিময়ে আবারও সেই হাসিটা দিল। এভাবে হাসবেন না, বুকের মাঝে ধক করে ওঠে। প্রেমে পড়ে গেছেন বলে দিলেই তো পারেন। আপনার মতো পাগলের প্রেমে আমি পড়তে যাব কোন দুঃখে? আমার জন্য কি ছেলের অভাব হয়েছে? আমি তো অন্য মেয়ের কথা বলছি। অন্য কাউকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আপনার জন্য ছেলের অভাব হয়নি, কিন্তু আমার মতো ছেলের অভাব হয়েছে, বুঝলেন মিস পরমাণু? না বুঝলে বলেন, আবার বুঝিয়ে দিব। আপনি কি আমাকে কোনো অঙ্কের সমাধান বোঝাচ্ছেন যে বুঝবো না? আমাকে দেখে কি আপনার বোকা মনে হয়? শুধু বোকা না, আজ তো একটা গাধী মনে হয়। তোরজার কথা শুনে অনু রেগে গিয়ে ওর পিঠে ইচ্ছে মতো কিল মারল। বিয়ের আগে এত অত্যাচার, বিয়ের পর না জানি কি করবে আমার অবস্থা, সেই চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছি। আপনাকে বিয়ে করতে যাবে কোন পাগলে? ও মা, পাগলে কেন বিয়ে করবে? আপনি থাকতে আমি পাগলকে বিয়ে করব এমন ছেলে আমি না। আপনার সাথে কথা বলাটাই বৃথা। জেমি কি তোমাদের কেমন পছন্দ হয়েছে বললে না তো ত্রিনা? বিয়েটা কি হবে নাকি হবে না কিছুই তো জানালে না। তখন মা বলল সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু সমস্যা হলো মেয়ের ড্রেস আপ, শাড়িটাও শালীনভাবে পরতে পারে না,
অতিরিক্ত আধুনিকতার ছোঁয়া সব কিছুতেই। এত আধুনিক মেয়ে ঠিক মতো সংসার করতে পারবে কিনা তা নিয়ে একটু চিন্তায় আছেন তিনি। এই বিষয় নিয়ে এত চিন্তার কি আছে? বিয়ের পর সব কিছু তুমি নিজের হাতে ওকে শিখিয়ে পড়িয়ে নিবে। আম্মু আম্মু, তুমি আমার এক্সের কথা ভুলে গেছো? সে অনেক আধুনিক মেয়ে ছিল। সে বলেছিল আমি নাকি গ্রাম্য খেট টাইপের কোনো একটা মেয়েকে বিয়ে করে নিব। এখন ওই মেয়েকে দেখাতে হবে না, আমার বউ এর চেয়ে কত বেশি স্মার্ট, সুন্দরী, সব দিক থেকেই ওর থেকে পারফেক্ট। শ্রেয়া আপু তোকে কি ছ্যাঁকাটা নাই দিয়েছিল ভাইয়া? ছ্যাঁকা খেয়ে তুই পুরো দেবদাস হয়ে গিয়েছিলি, এখন অবশ্য অনেকটা ঠিক আছিস আগের তুলনায়। তখন মা বলল, তোর যত দেখতে গেল না জেমিকে। তোর যত আমার থেকে অনেক সুন্দর দেখতি, যদি জেমি তোরজকে পছন্দ করে ফেলতো তাহলে তো ওর সাথে আমার বিয়েটাই হতো না, তাই আমি ওকে যেতে বারণ করেছিলাম। আম্মু দেখেছো বড় ভাইয়া কেমন বিয়ে পাগলা হয়ে গেছে, ছোট ভাইয়াকেও দেখতে যেতে দেয়নি। তাহলে এখন কি জেমির আব্বু আম্মুকে আমার মতামত জানিয়ে দিব যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে এবং তাদের মতামত শুনে নিব? দুপক্ষে যদি পছন্দ হয়ে যায় তাহলে খুব শীঘ্রই শুভ কাজটা শেষ করে ফেলবো, কি বলো তিনা? মিসেস ত্রিনা বসা থেকে উঠে রুমে যেতে যেতে উত্তর দিলেন, যা ভালো মনে করো তাই করো, আমি আর আলাদা করে কিছু বলবো না। যার সাথে সারাটা জীবন সংসার করবে তার পছন্দ হলেই হলো। মায়ের কথাটা ঠিক হজম হলো না তিয়াসের, সে বাবার দিকে তাকিয়ে বলল, মা কি রাগ করে ছাপবো? আমার কি জেমিকে পছন্দ হয়নি? কিছুই তো ক্লিয়ার করে বললো না। তোর মাকে চিনিস না, হয়তো পছন্দ হয়েছে আবার হয়তো হয়নি, আমি পরে জেনে তোকে বলবো। বড় ভাইয়া তুই তাড়াতাড়ি বিয়ে করে ছোট ভাইয়ার রাস্তাটা ক্লিয়ার কর, তোরা দুজনে বিয়ে করে ফেললে আমি দুইটা কিউট কিউট ভাবি পাবো। আমরা বিয়ে করে ফেলার পর তোকেও বিয়ে দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে বাড়ি ফাঁকা করব। আব্বু দেখছো তোমার ছেলে কি বলে? বাবার গলা জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলে ওঠে জুই। বাবা এক হাত দিয়ে জুয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বললেন, আমার রাজকন্যাকে আমি এত তাড়াতাড়ি বিয়ে দিব না, আমার রাজকন্যা এখনো বিয়ের বয়স হয়নি। বাবার কাছে তার মেয়েরা রাজকন্যাই হয়, হোক না সেই বাবা গরিব কিংবা ধনী, তাদের কাছে তাদের মেয়েরা একটু বেশি আদরের। চারদিকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। মিনিট পাঁচেক আগেই তোর্য অনুকে মেসের সামনে নামিয়ে দিয়ে যায়। অনুকে মেসের সামনে নামিয়ে দিয়ে সে সোজা বাড়িতে চলে আসে। খিদের জ্বালায় আর টেকে যাচ্ছে না, সেই কখন থেকে খাবে খাবে করে আর খাওয়া হয়নি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাকে ডাকতে লাগলো। মিসেস ত্রিনা তখন সবেমাত্র নামাজ পড়ে হাতে তসবি নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। ডাইনিং টেবিলে আগে থেকেই তুর্য বসেছিল। তুর্যর মুখ দেখে তিনি আগেই বুঝে গেলেন সারাদিন এই ছেলে কিচ্ছু খায়নি, না খেয়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছে নবাব পুত্র। বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আনমনে গিটারে সুর তুলে গান গাইছে তুর্য। বেশ ভালো একটা মুডে আছে সে। জুই তুর্যর কাছে এসে বলল, হ্যাঁ ভাইয়া আমরা জানি তুই প্রেমে পড়ে ডুবে গেছিস, কিন্তু তুই যে মেঘ আপুর সাথে প্রেম করছিস তা তো জানি না। মেঘ আপুকে কি প্রপোজ করেছিস? কি রিয়াকশন করেছে? তোর এইসব শুনে কি গাস, ছোট ছোট মতো থাক। ধুর ছাই, আমার ফ্রেন্ডরা তাদের ভাইদের সাথে কত ফ্রি, কত কথা শেয়ার করে তারা, আর তুই বড় ভাইয়া যেমন ছোট ভাইয়াও তেমন। আজ আমার একটা বোন থাকলে তার সাথে মন খুলে কথা বলতে পারতাম। জুয়ের মনটা খারাপ হয়ে গেল। অন্যান্য সময় সে বোনের জন্য কখনো মন খারাপ করে না, কিন্তু তোর আর তিয়াস যখন এমন করে কিংবা বকা দেয় তখন সে খুব করে একটা বোনের অভাব ফিল করে। জুই মন খারাপ করে রুমে চলে গেল। তোর ভ্রুকুসকে জুয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর বিড়বিড় করে বলল, বেশি বেশি করে ফেলেছি হয়তো, পুচকিটা রাগ করেছে, রাগ ভাঙাতে হবে। তুর্য গিটারটা রেখে জুয়ের রুমে চলে গেল। গিয়ে দেখে জুই পড়ার টেবিলের উপর হাত ভাঁজ করে তার উপর মাথা রেখে বসে আছে। তুর্য ধীর পেয়ে জুয়ের দিকে এগিয়ে গেল, জুয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে জুইকে নরম গলায় ডাক দিল, জুইফুল সরি পুচকি বনু আমার। জুই রাগ দেখিয়ে তুর্যর হাত মাথার উপর থেকে সরিয়ে নিল। কষ্ট দিয়ে এখন আবার সরি বলতে আসছে, ঢং করতে আসছে, ঢং আমার সাথে, মনে মনে বলল জুই।
তুর্য জুঁইয়ের এমন ব্যবহার দেখে বুঝতে পেরে গেছে জুঁই তার এমন ইগনোরে খুব কষ্ট পায়। আসলে দোষটা আমারই, বড় ভাইয়া না হয় চুপচাপ স্বভাবের, কিন্তু আমি তো কথা একটু বেশিই বলি। ছোট্ট বোনটার সাথে টুকিটাকি কিছু কথা শেয়ার করলে কি এমন ক্ষতি হতো? বোন তো অনেক বড় হয়ে গেছে, ইন্টারে পড়ছে, বিচ্ছি বোনুটা। নিজের কাজের জন্য নিজেই নিজের উপর রেগে গেল তুর্য, দুই হাত দিয়ে মাথার চুলগুলো টেনে দিয়ে আবারও জুঁইকে ডাকতে লাগলো। কিন্তু জুঁই কোনো রিয়াকশন না করে আগের মতোই বসে আছে। বেশ কিছুক্ষণ ডাকার পর সরি বলার পরও জুঁই তুর্যর দিকে তাকালো না, অভিমান করেছে খুব। তুর্যর কিছু একটা মনে পড়তেই রুমে চলে গেল। তুর্য চলে গেলে জুঁই বসা থেকে উঠে বারান্দায় চলে যায়, চোখ থেকে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ছিল। দুই হাত দিয়ে চোখের পানি মুছে রাতের ঝিকিমিকি শহরটা দেখায় মন দিল। কিছুক্ষণ পর চোখের সামনে একজোড়া পায়েল ঝুলতে দেখে পেছনে ফিরে তাকায় জুঁই। পায়েল দুটো দেখেই সব রাগ অভিমান হাওয়া হয়ে গেল। তুর্যর হাত থেকে ছু মেরে পায়েল দুটো নিয়ে দেখতে লাগলো জুঁই।